কিছু হেয়ার স্প্রে আইটেম যাদের ছেলে মেয়ে অবশ্যই সবাই ইউজ করতে পারবে চুলটাকে হার্ড সফট করার জন্য। তো ফার্স্ট হেয়ার পাম্প করার জন্য অনেকে কলস করে হেয়ার পামের কিছু প্রোডাক্ট আছে কিনা। তো এগুলোর পাশাপাশি যদি চাই কোনো ভাইয়ারা হেয়ার ক্রিম, তো হেয়ার ক্রিমও আছে ভালো। হেয়ার ক্রিমও দেওয়া যায়। বডির লুম গুলো পশম গুলো আপনারা স্কিন কালার করতে চাচ্ছেন, অনেকে আছে যে কালো কালো দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি হেয়ার স্প্রে, কিছু হেয়ার স্প্রে আইটেম যাদের ছেলে মেয়ে অবশ্যই সবাই ইউজ করতে পারবে চুলটাকে হার্ড সফট করার জন্য। হেয়ার স্প্রে আরেকটা হচ্ছে আপনার যাদের এখন বর্তমানে পপুলার একটি প্রোডাক্ট বেশি পার্লার ইউজ করে, যেটা হচ্ছে ফেয়ার পালিশ। ফেয়ার পালিশের দুইটা সেট, একটা ছোট একটা বড়, দুটো সেট আছে। এটা জাস্ট কি মাথার হেয়ার না, ফুল বডির হেয়ার? ফেস থেকে পা পর্যন্ত হেয়ার গুলো, মানে যে কালো থাকে এটা স্কিন কালার করার জন্য। স্কিন কালার করার জন্য, এটা হচ্ছে স্কিন কালার জন্য এই হেয়ার পলিশটা ইউজ করা হয়। আর হেয়ার হচ্ছে হেয়ার স্প্রে চুলের জন্য, চুল যে স্টাইল করার জন্য, স্টাইল করার জন্য, পাম করার জন্য, চুলটাকে ফুলানোর জন্য, চুলটাকে বিভিন্ন স্টাইল করার জন্য। এটা মূলত মেয়েদেরই মনে হয় সম্ভবত, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে ভাই। এখানে হ্যাঁ, ছেলেরাও ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারে, ছেলে মেয়েরাও ইউজ করতে পারবে। তো ফার্স্ট টাইম হেয়ার পাম করার জন্য অনেকে কলস করে হেয়ার পামের স্প্রে প্রোডাক্ট আছে কিনা। ওকে, তো ফার্স্টে আমার অ্যাড্রেসটা বলে দিতে আসি। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার। আচ্ছা, আমাদের দোকান হচ্ছে হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায়। তো আমার দোকান নাম হচ্ছে বাই বাই কসমেটিক। ওকে, 49 নাম্বার দোকান। 49, ওকে, তা ঠিক আছে। কোনটা দিয়ে হেয়ার স্প্রে? ফার্স্ট টাইম দেখা যাচ্ছে হেয়ার স্প্রে দিয়ে। ওকে, হেয়ার স্প্রে গো দিয়ে, এটা হচ্ছে আপনার গ্রিন টাসের একটা হেয়ার স্প্রে। আচ্ছা, চুলটাকে আপনার হার্ড করার জন্য, হার্ড করার জন্য যে স্টাইলে রাখতে চাচ্ছে চাই ওই স্টাইল করতে পারবে, করতে পারবে। এটা ছেলে মেয়ে অবশ্যই সবাই সবাই ইউজ করতে পারবে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে হেয়ার স্প্রে। এটা পাম্প স্প্রে সিস্টেম, স্প্রে করবো যেভাবে চুলটা রাখা বাঁকা যেরকম ভাবে চাই ওরকম ভাবে স্টাইলে রাখতে পারবো, করতে পারবো, স্টাইলিশ করতে পারবো। এগুলো মনে সাধারণত পার্লারে ইউজ করা হয়, পার্লার ইউজ করে বা অনেক আপু অনেক ভাইয়ারা অফিস আদালতে যায়, কোনো পার্টিতে যায়, তো পার্লারে তো আর যাওয়ার সময় পায় না, যাতে সাথে সাথে ইউজ করতে পারে, করে এই চুলটা আপনার ই করতে পারে, স্টাইল করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো কত মিলি? 420 মিলি না? এটা হচ্ছে আপনার 420 ml। হ্যাঁ, এটা হচ্ছে সবার বড় সাইজ। আর এটা কোন দেশি? এটা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট। মেড ইন বাংলাদেশি? মেড ইন বাংলাদেশি, গ্রিন টাস না? গ্রিন টাস বাংলাদেশি আমাদের একটা প্রোডাক্ট। ওকে, এটার প্রাইসটা বর্তমানে ভাই আপনার একদম রিজনাল প্রাইসে 280 টাকা। 280 টাকা, অনলি 280, অনলি 280। ওকে, এরপরে নেক্সট দেখা কোনো নিয়ম আছে ইউজ করার? এটা যে কোনো টাইমে ইউজ করতে পারে ভাইরা, ওই যে আপুরা যে কোনো পার্টি বাচ্চা কি বিজি নিতে হবে ভাই, ধরুন কোনো চুল যেরকম ভাবে থাকে, চুল শুকানো অবস্থায় ইউজ করতে হয়, যে কোনো ইয়াতে ইউজ করতে হয়, ইউজ করে বাইরে ইউজ করে তারা জানে কিভাবে ইউজ করতে হয়, তারা বুঝবে। এরপর নেক্সট দেখাবো আপনার গ্যাস বায়ার, এটা খুব পপুলার একটি প্রোডাক্ট, গ্যাস বায়ার হেয়ার স্প্রে। ওকে, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, 250 মিলি। এটা 250 মিলি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। ওকে, এটা একদম চুলটাকে হার্ড করবে, যে সুপার হোল্ড, সুপার হার্ড থাকে, একদম সুপার হার্ড করবে, যারা বেশি একটু হার্ড চায় তারা একদম এটা নিতে পারে। ওকে, মেড ইন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। মেড ইন ইন্ডিয়ান না, সরি ভাই, মেড ইন জাপান লেখা আছে। জাপান লেখা, জাপান, জাপান, জাপানের একটি প্রোডাক্ট। জাপান লেখা আছে, গ্যাস ভাই একটা জাপানের প্রোডাক্ট। ওকে হ্যাঁ, এটার প্রাইসটা পড়তাছে ভাই 350 টাকা। 350 টাকা, ওকে, 350 টাকা, ছেলে মেয়ে ওভাবে ইউজ করতে পারবে ভিউয়ার্স। এবার নেক্সট দেখাবো আপনার গ্রিন টাস, এটা ছোট টাস, আগে এটা ছিল বড়, এটা হচ্ছে রেড ফ্লেভারের। আচ্ছা আচ্ছা, এটা মিনিমাম 300 মিলি, এটা 300 ml, আর এটা ছিল 400 ml, 420 ml। ওকে, একই কাজ খালি এটা হচ্ছে গোল্ডেন ফ্লেভার। ওকে, বাংলাদেশি না? হ্যাঁ, এটা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ইম্পোর্ট করে, তো দুবাইয়ের একটি প্রোডাক্ট, দুবাইয়ের প্রোডাক্ট, দুবাই, সব দুবাই লেখা। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ কোম্পানি আমাদের ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে, ম্যানুফ্যাকচার বাই দুবাই, প্যাকেজিং বাই বাংলাদেশ। ওকে, প্রাইস কেমন? এটার প্রাইস পড়তেছে ভাই 250 টাকা। 250 টাকা, ওকে, মাত্র 250 টাকা ভিউয়ার্স, 250 টাকা। এরপরে নেক্সট দেখাবো আপনার গ্রিন বেলি, গ্রিন বেলি, এটা এখন বর্তমানে পপুলার একটি প্রোডাক্ট, চলতেছে, দেখি আমি বড় বড় পেজে বিক্রি করতে আছে, তো তার থেকে আমি নিয়ে আসলাম, দেখি আল্লাহর রহমতে সেল করতে পারি কিনা। এটা কোন আপুদের চুল পাম্প করার জন্য, পাম করার জন্য, স্টাইলিশ করার জন্য স্প্রে গুলো আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার গ্রিন, যে বায়রা বায়রা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় সবাই ইউজ করতে পারবে। ওকে, এটার প্রাইস তো আপনার 250 টাকা। 250, এটা কোন দেশি? বাংলাদেশ? এটা দুবাইয়ের, দুবাইয়ের প্রোডাক্ট, বাংলাদেশ ইম্পোর্টার। এখানে বেশিরভাগই প্রোডাক্ট আপনার ভাইদের, কিন্তু পেজ ভাই বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পেগেজ বাংলাদেশ, দুবাইয়ের ফর্মুলাই। ওকে, এরপরে নেক্সট দেখাবো আপনার চেরিস হেয়ার স্প্রে, এটা খুব পপুলার একটি প্রোডাক্ট, এখন এটা ভাইরাল একটি প্রোডাক্ট ভাই, এটা রেট আগে কম ছিল, এখন বর্তমানে রেটটা বাড়ছে। হ্যাঁ, চাইনিজ, এটা মেড ইন চাইনিজ। আচ্ছা আচ্ছা, 420 ml, 420 ml, এটা প্রাইসটা আগে কম ছিল, এখন বর্তমানে ডলার ট্যাক্স রেট বাড়ানো, রেট আপ ডাউন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা,
টোয়েটার প্রাইসটা বাড়তে হবে আপনার 380 টাকা, 380 ওকে, 380 টাকা, 380 টাকা ওকে। নেক্সট আমরা এরপর নেক্সট দেখাবো আপনার গ্রিন টা স্যার। অন্য দেশের কান্ট্রির চাইলে অন্য দেশের কান্ট্রি আছে দেওয়া যাবো, অর্ডার দিলে আর কি আপনারা অর্ডার দিলে আনতে পারবো, নো প্রবলেম, অসুবিধা নাই। ওকে পারিবারিক ভাবে যেটা লাগে এখন বর্তমানে প্রত্যেক মাসে মাসে আপনার হেয়ার পলিশ বলতে আমরা আবারও একটু বুঝে দিই যারা বুঝেন না, অনেকেই বুঝেন না, আপনাদের যে শরীরের যে লোম গুলো আছে এবং চুল, মাথার চুল, না চুলে ইউজ করা যাবে না, চুলে ইউজ করা যাবে না, চুল বাদে মুখ থেকে পা পর্যন্ত, আচ্ছা আচ্ছা, বডিতে, হ্যাঁ বডি, বডির জন্য, আচ্ছা আচ্ছা, ফেসের থেকে, মানে ফেসের থেকে পা পর্যন্ত, ফেসের থেকে পা পর্যন্ত চুলে ইউজ করা যাবে না, কোনটা ইউজ করা যাবে না, কেন একটা চুলে ইউজ করতে হবে, আচ্ছা আচ্ছা, বডির ইউজ করা যাবে না, বডির জন্য দেখা, জাস্ট বডির লোম গুলো, পশম গুলো আপনারা স্কিন কালার করতে চাচ্ছেন, অনেকে আছে যে কালো কালো দেখা যায়, খারাপ দেখা যায়, তারাই এগুলো ইউজ করতে পারে স্কিনটা গোল্ডেন করার জন্য, গোল্ডেন শেপ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ছোট, এটার সাথে একটা প্যাক আছে, যে ফেয়ার পলিশের প্যাক, এই প্যাকটার সাথে ইউজ করতে হয়। আচ্ছা, নাম আছে কোনো প্যাক? হ্যাঁ হ্যাঁ, এই যে ফেয়ার পলিশের প্যাক লেখা আছে, ফেয়ার পলিশ, হার্বাল, হার্বাল লেখা আছে এটার সাথে, এটা মিলে কোন দেশে, এটা এটা হচ্ছে মেড ইন বাই ঢাকা, এগুলো সব মেড ইন ঢাকা লেখা, বাংলাদেশ, কিন্তু চাইনিজ প্রোডাক্ট, এলিমেন্ট গুলো মানে উপাদান গুলো হলো বাইরে থেকে আনে, বাংলাদেশে প্যাকেজিং, বাইরে থেকে আসে কিন্তু বাংলাদেশে প্যাকেজিং করে। আচ্ছা আচ্ছা, ছোট চায় নিজেরা ইউজ না করে, ছোট চায় যাতে ওয়ান টাইমের জন্য, এটা তো বেশিরভাগ ভাই পার্লার ইউজ করে, অনেক আপুরা চায় পাঁচ সাত জন বান্ধবী থাকে একসাথে মিলাই বড়টা ইউজ, তখন বড়টা নেওয়ার জন্য, তো অনেক পার্লার আপনারাও এটা নিতে পারেন, আপনারা স্কিন কালার করতে পারবেন, এটা তিনটা সেট হয়, আমি বলি এটা 90% ব্যবহার নিয়ম আছে কোনো, ব্যবহার নিয়ম এটা আপুরা জানে তো আমি বলে দিই, ভিডিওতে নক করলে কেউ কিভাবে ইউজ করতে বলে, আমি এটা একটা বুঝাই দিই, এটা আপনার তিনটা হয়, একটা হয় 90%, একটা হয় আপনার 12%, আর একটা হয় 6%, যেটা 6% ওটা শুধু মুখের জন্য, আচ্ছা আচ্ছা, আর যেটা 90% এটা মুখ এন্ড বডি পুরাটা, এটা হচ্ছে মুখ এন্ড বডির জন্য, মুখ এন্ড বডি যেটা 9% 9% টা, হ্যাঁ এটা পুরো মুখ এন্ড বডির জন্য, আর যেটা 12% এটা শুধু চুলের জন্য, চুলের জন্য বাইরে যায় চুলের জন্য, আচ্ছা চুলের টয়না দাও, চুলেরটাও দেওয়া যাবে ভিউয়ার্স, চুল যদি আপনারা স্কিন কালার করতে চান তার জন্য এটাই রাখি আমরা। আচ্ছা, চুলেরটা কি সাধারণত কি স্কিন কালার না অন্য কোন কালার? চুলেরটা শুধু গোল্ডেন করার জন্য, গোল্ডেন করার জন্য, গোল্ডেন করার, হাইলাইট গোল্ডেন করার জন্য, অনেক আপুরা চায় চুলটাকে গোল্ডেন করার জন্য, স্ট্রেট করার পরে চুলটাকে চায় গোল্ডেন করার জন্য, সিল্কি করার জন্য, ওকে তার জন্য ওটা একদম হাইলাইট করার জন্য, ওকে ওকে, এটা হচ্ছে ফেস এন্ড বডির জন্য, ফেস এবং বডি 9% যেটা, এটা হচ্ছে 9%, এটা হচ্ছে লিকুইড ক্রিমটা, এটা হচ্ছে ক্রিমটা, আর এটা হচ্ছে আপনার পাউডারটা, পাউডারটা লিকুইড পাউডারটা, ও আচ্ছা আচ্ছা, এই দুটোকে একসাথে ইউজ করতে হবে, এই দুটো একসাথে মিক্স করতে হবে, এটার সাথে আরেকটা আছে প্যাক, এই যে প্যাক, বডিতে লাগে আন্দাজ মতো নিয়ে, এটা থেকে আন্দাজ মতো নিবো, নিয়ে এটা থেকে কতটুকু নিবো, নেওয়ার পর তিনটা একসাথে একটা বাড়িতে যেদিন ইউজ করবে অল্প অল্প করে নিয়ে একটা বাড়িতে মিক্স করে তারপর আলা দিব, দিয়া 10 থেকে 15 মিনিট রাখার পরে আপনার স্কিনটা গোল্ডেন শেপ হয়ে যাবে, গোল্ডেন শেপ হয়ে যাবে, কতদিন থাকবে এটা? এটা এক মাস থাকে ভাই, এক মাস পর ফেয়ার পলিশ করতে হবে, এটা হচ্ছে প্যাক,
তো সিঙ্গেল প্রাইস আমি বলে দিতেছি, এটা হইছে প্যাক, এটার প্রাইস পড়তাছে 150 টাকা, 150 টাকা প্যাক, ওকে, এটার প্রাইস পড়তাছে আপনার 850 টাকা, 850 টাকা, 850 টাকা, ওকে, এটার প্রাইস পড়তাছে আপনার 950 টাকা, 950 টাকা, ওকে, আর যদি কেউ পুরো সেটটা চায় তাহলে প্রাইসটা একটু কমে যাবে নাকি? কেউ যদি পুরো সেটটা নিতে চায় তাদের ক্ষেত্রে তিনটা প্রাইসে 100 টাকা ডিসকাউন্ট করা হবে, আচ্ছা, ভিডিও দেখে না করলে তিনটাতে 100 টাকা ডিসকাউন্ট, 100 টাকা ডিসকাউন্ট, আর যদি সিঙ্গেল করে নেয় 50 টাকা করে ডিসকাউন্ট করে দেব, ওকে ওকে, ভিডিও দেখে না করলে, ওকে, আর কুরিয়ার সার্ভিসে তো ফ্যাসিলিটি আছে, হাতে প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। ঠিক আছে, ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।